প্রিয় দর্শক, ঈদ মোবারক। ঈদের বিশেষ অনুষ্ঠান মিনিস্টার্স প্রোফাইল থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি সাজ্জাদ কাদির। আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমরা আমাদের একজন মাননীয় মন্ত্রীর জীবনের গল্প শুনব, ঈদ আনন্দ আড্ডা দেব। আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী, বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের অন্যতম শরিক, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সম্মানিত সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী জনাব হাসানুল হক ইনু এমপি। মাননীয় মন্ত্রী, ঈদ মোবারক। ঈদ মোবারক সবাইকে। কেমন আছেন? আমি চমৎকার আছি। আজকে আমরা আপনার রাজনৈতিক জীবনের গল্প শুনব, রাজনৈতিক নেতা হবার গল্প শুনব, কিন্তু তার আগে আপনার জীবনের উপর নির্মিত একটি অডিও ভিজুয়াল দেখে আসব। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী পরিচ্ছন্ন রাজনীতিবিদ হাসানুল হক ইনু জন্মগ্রহণ করেন 1946 সনের 22 নভেম্বর নওগাঁ শহরের মাতুলালয়ে। তবে তার পৈতৃক নিবাস কুষ্টিয়ার ভেড়ামারাতে। পিতা মরহুম এইচ এম কামরুল হক কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের জেনারেল ম্যানেজার ছিলেন। মাতা মরহুম বেগম হাসনাহেনা হক ছিলেন গৃহিণী। 6 ভাই 1 বোনের পরিবারে হাসানুল হক ইনু বাবা মার প্রথম সন্তান। প্রথম স্কুলে শুরু হয় কুষ্টিয়ার মুসলিম হাই স্কুলে। অতঃপর বাবার চাকুরির সুবাদে কর্ণফুলী পেপার মিলস হাই স্কুল থেকে 1964 সনে মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সাথে পাশ করেন। 1966 সনে ঢাকার নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। কৃতি ছাত্র হাসানুল হক ইনু ভর্তি হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। ছাত্র জীবনে হাসানুল হক ইনু অত্যন্ত গুণী ফুটবলার এবং অ্যাথলেট ছিলেন। 1969 সনে ছাত্রলীগ বুয়েট শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার মাধ্যমে ছাত্রনেতা হিসেবে আবির্ভূত হন। বুয়েট থেকেই 1970 সনে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্রাজুয়েশন সম্পূর্ণ করেন। হাসানুল হক ইনু যে সময়টিতে গ্রাজুয়েশন সম্পূর্ণ করেন, ঠিক ওই সময়টিতেই স্বাধীনতার দাবিতে সমগ্র দেশ উত্তাল। স্বাধীনতার আন্দোলন তখন চরম তুঙ্গে। 1971 সনের 23 মার্চ পল্টনে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলার পতাকা উত্তোলনের দায়িত্ব পালন করেন। সেই ধারাবাহিকতায় 1971 সনেই আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। ভারতের তান্দুয়াতে স্থাপিত বাংলাদেশ লিবারেশন ফ্রন্ট বিএলএফের গেরিলা প্রশিক্ষণ কেন্দ্রের ক্যাম্প প্রধান ও প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে প্রায় 10,000 মুক্তিযোদ্ধাকে গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ প্রদান করেন। বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনু স্বাধীনতার পর 1972 সনে একটি বেসরকারি সংস্থায় চাকুরির মাধ্যমে কর্মজীবনে শুরু করেন। সেই চাকুরি জীবন খুব বেশি দিন স্থায়ী হয়নি। মাত্র 6 মাস অতিবাহিত হতে না হতেই রাজনীতির সূর্য সন্তান ফিরে আসেন রাজনীতিতে। রাজনীতি ছাড়া জীবনের কোনো পর্যায়ে আর কিছুই ভাবতে পারেননি তিনি। শুরু হয় রাজনীতির মাঠে এক বিরামহীন পথ চলার। 1972 সনের মে মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক জাতীয় কৃষক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার মাধ্যমে জাতীয় রাজনীতিতে নেতৃত্ব দানের সুযোগ পান। অল্প কিছুদিন পরেই ওই বছরই 31 অক্টোবর গঠিত দেশের প্রথম বিরোধী দল জাসদের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে ভূমিকা পালন করেন। 1975 সনের 7 নভেম্বর সিপাহি জনতার অভ্যুত্থানে গণবাহিনীর উপপ্রধান ও কর্নেল তাহেরের সহকারী হিসেবেও ভূমিকা পালন করেন। 90-এর গণ অভ্যুত্থানে স্বৈরাচারী এরশাদ সরকার পতনে অগ্রণী ভূমিকা পালন করেন তিনি। এছাড়া হাসানুল হক ইনু 2001 সন থেকে তৎকালীন বিএনপি জামাত জোট সরকারের দুঃশাসন ও সাম্প্রদায়িক জঙ্গিবাদী মৌলবাদী গোষ্ঠীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ রাজনৈতিক আন্দোলন গড়ে তোলা এবং 14 দল তথা মহাজোট গঠনে অগ্রণী ভূমিকা পালন করেন। হাসানুল হক ইনু সামনের সারিতে থেকে আজ পর্যন্ত দলীয় এবং বিভিন্ন ফ্রন্টে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।
তিনি 1986 সনে জাসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 1992 সনে বামফ্রন্ট গঠনে ভূমিকা পালন করেন এবং বামফ্রন্টের প্রথম আহ্বায়ক নির্বাচিত হন। 2002 সন থেকে বর্তমান সময় পর্যন্ত জাসদের সভাপতির দায়িত্ব পালন করছেন। হাসানুল হক ইনু 2008 সনে নির্বাচনে কুষ্টিয়া 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠন করলে তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী দায়িত্ব পান এবং বর্তমান সময় পর্যন্ত মাননীয় তথ্যমন্ত্রী হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। রাজনৈতিক জীবনে বিশ্ব নেতাদের সংস্পর্শে আসবারও সৌভাগ্য হয়েছে তার। পারিবারিক জীবনে স্ত্রী আফরোজা হক রিনা, একমাত্র পুত্র সন্তান প্রকৌশলী সমিত আশফাকুল হক, পুত্রবধূ ডাক্তার নাহিদ ফারহানা আনিকা এবং একমাত্র নাতি ছোট্ট এহেরান অরিত হক ইথানকে নিয়ে সুখের সংসার হাসানুল হক ইনুর। হাসানুল হক ইনু লোভহীন লালসাহীন এক বলিষ্ঠ রাজনীতিবিদ। জীবনে কখনো কোনো অন্যায়ের কাছে মাথা নত করেননি তিনি। সদা সর্বদা উন্নত মস্তকে দেশের জন্য, দেশের রাজনীতির জন্য নিবেদিত প্রাণ এই মানুষটি কাজ করে যাচ্ছেন বিরামহীন। বাংলাদেশের রাজনীতির এক বিরল ব্যক্তিত্ব হাসানুল হক ইনু। দর্শক, এতক্ষণ আমরা একটি অডিও ভিজুয়াল দেখলাম। প্রথমেই আমরা এই আড্ডাটি শুরু করব আপনার শৈশব কৈশোরের গল্প দিয়ে। আমার বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামে, কিন্তু আমি জন্মেছি আমার নানা বাড়ি নওগাঁ শহরে। কিন্তু আমি তারপরে জন্মের 6 মাসের মাথায় আমার মাকে নিয়ে আমি এই মাদ্রাস থেকে জাহাজে চড়ে সুদূর বর্ণীয় দ্বীপে যাই, ইন্দোনেশিয়ার বর্ণীয় দ্বীপে। সেখানে বাবা তেল খনিতে কাজ করতেন, সুতরাং আমি 6 মাস বয়সেই মাকে সাথে নিয়ে পাহারা দিয়ে নিয়ে চলে গেলাম। আচ্ছা। তারপরে প্রায় 52 সাল পর্যন্ত ওখানে আমার শৈশবটা কাটে। সেখানে বাংলা ভাষাভাষী লোক মাত্র মা বাবা, আর সবাই চীনা ভাষা বলতো নাহলে মালে ভাষা বলতো। তা আমি চীনা ভাষা মালে ভাষা বলা শুরু করেছিলাম। আচ্ছা। তো বাবা মা আতঙ্কিত হলো যে মাতৃভাষায় দীক্ষিত হচ্ছে না। সুতরাং যখন বাবার বদলি হওয়ার সময় আসলো, তখন বিদেশি কোম্পানি সুদূর দক্ষিণ আমেরিকায় বদলি করার একটা প্রস্তাব ছিল। বাবা বললেন যে না, আমার সন্তানরা বাংলা ভাষা শিখবে না, এটা হতে পারে না। সুতরাং উনি চাকরিতে ইস্তফা দিলেন এবং বাংলাদেশে ফেরত আসলেন। এসে উনি তেল কোম্পানিতে যোগ দিলেন, সে আরেক কথা। আমি সিলেটে চলে গেলাম এবং শাহজালাল বাবার দরগাপাড়ার ওখানে থাকতাম। সুদূর পাথারিয়ায় তেল খনিতে তেল উত্তোলনের কাজে আমার বাবা নিয়োজিত ছিলেন। সেখান থেকে পটিয়া, সেখানেও তেল। তো এইভাবে আমার স্কুলের আগ পর্যন্ত আমার কখনো সিলেট, কখনো বর্ণীয়, কখনো পটিয়ার পাহাড়ে। তারপরে একটা রাগারাগি করে বিদেশিদের চাকরি ছেড়ে দিয়ে যখন চলে আসেন, তখন এই কুষ্টিয়াতে আমার প্রাথমিক স্কুল জীবন শুরু হয়, মুসলিম হাই স্কুলে, এবং আমি ক্লাস 3-তে সরাসরি ভর্তি হই। 1 বছর পড়াশোনা করি এবং আমি প্রথম হয়ে উত্তীর্ণ হই। তারপরে বাবা কর্ণফুলী পেপার মিলের চাকরিতে চলে যান। আমরা আবার সপরিবারে কর্ণফুলী পেপার মিলের সেই কর্ণফুলী চন্দ্রঘোনা আর পাহাড়ে চলে যাই। তা আমি আমার শৈশবটা যখন জ্ঞান হওয়া শুরু করলো, আমি বড় হলাম কর্ণফুলীর তীরে, সীতা পাহাড়ের কোলে এবং শ্রমিকদের মাঝে, গরিবদের মাঝে। ওখানে আদিবাসীরা ছিলেন, চাকমা ছিল, মগ ছিল, মুরং ছিল, আর ছিল উর্দুভাষী পাকিস্তানিরা। তো এই আমার শৈশবকাল। এবং আমি যে স্কুলে পড়াশোনা করেছি সেটা ঘটনাচক্রে ইংরেজি মাধ্যমে লেখাপড়া শেখানো হতো। সুতরাং আমি ছোটবেলার থেকে, আমার বাবা বলেছেন দেখো ওই উর্দুভাষী পাকিস্তানিদের হারাতে হবে, আর বাঙালিরা কিন্তু ছোট না,
সুতরাং সাহস করবা হারাবা। আমি এখান থেকে আমার প্রতিযোগিতা শুরু হলো যে উর্দুভাষী পাকিস্তানিকে শিক্ষা পরীক্ষায় পরাজিত করতে হবে, সেইভাবেই বড় হয়েছি। ছাত্র রাজনীতি দিয়ে আপনার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল, কোন প্রেক্ষাপটে আপনি ছাত্র রাজনীতিতে যোগ দিলেন? আমি যখন ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সংক্ষেপে বুয়েটের যখন ছাত্র, 1970 সালের গণ অভ্যুত্থান শুরু হচ্ছে, সেই সময়ে বাংলাদেশ ছাত্রলীগের সঙ্গে জড়িয়ে পড়ি আমি, এবং আমার সহপাঠী আজকে জাসদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শরীফ নুরুল আম্বিয়া আর একসঙ্গে আমরা থাকতাম একই রুমে, শেরে বাংলা হলের 401 নম্বর রুমে। উনি ছাত্রলীগ করতেন এবং নাম করা ছাত্রনেতা ছিলেন, আমি খেলাধুলা করতাম, রাজনীতিতে মনোযোগ ছিল না। কিন্তু আমার রাজনীতির দিকে আমার ঝোঁক পড়ল যখন আমি শুনলাম যে পাকিস্তানিদের বাঙালিরা সহ্য করতে পারছে না আর পাকিস্তানিরা আমাদের সহ্য করতে পারছে না, বাঙালিরা নিগৃহীত। ইতিমধ্যে কিন্তু আমি খেলার মাঠে যথেষ্ট দক্ষতা প্রদর্শন করেছি, আমি বুয়েটের ফুটবল টিমে ছিলাম, প্রথম বিভাগে আপনি ফুটবল খেলেছেন, প্রথম বিভাগে ফুটবল খেলতাম, সুতরাং ওইখানেও খেলার মাঠে ওই উর্দুভাষী পাকিস্তানিদের সঙ্গে আমার প্রতিযোগিতা হতো। যদিও 66 সনে পাকিস্তান টিমের আমি সদস্য হওয়ার যোগ্যতা অর্জন করেছিলাম, কিন্তু তারপরেও আমার একটা প্রতিযোগিতা চলতো। যখন শুনলাম যে পাকিস্তানিরা নাকি বাঙালিদের দমন করবে, তখন আমি রাজনীতিতে জড়িয়ে পড়লাম এবং সিদ্ধান্ত নিলাম যে পাকিস্তানিদের বাংলাদেশ থেকে তাড়াতে হবে। এখন এই তাড়ানোর যখন স্বপ্ন আমার চোখে, তখন আমি বাছা শুরু করলাম কার মাধ্যমে তাড়াতে পারি। তখন ছাত্র ইউনিয়ন দাপটের সঙ্গে রাজনীতি করত, বাংলাদেশ ছাত্রলীগও ছিল, আওয়ামী লীগ ছিল, ন্যাশনাল আওয়ামী পার্টি ছিল, এসব পার্টিগুলো ছিল, মুসলিম লীগ ছিল। আমার কাছে মনে হলো বাংলাদেশ ছাত্রলীগ হচ্ছে সেই মঞ্চ, যেই মঞ্চ জাতীয়তাবাদের কথা জোরালোভাবে বলে, বাংলাদেশ ছাত্রলীগ হচ্ছে সেই মঞ্চ যারা সাহসের সঙ্গে বাঙালিদের স্বশাসনের কথা বলে। সুতরাং আর সেই বাংলাদেশ ছাত্রলীগের সহযোগী সংগঠন আওয়ামী লীগের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন কারাগারে, আগরতলা মামলায় তাকে ফাঁসানো হয়েছে। সুতরাং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি বাঙালিদের পক্ষে একটা দৃঢ়চেতা নেতা, আমি সিদ্ধান্ত নিলাম ছাত্রলীগের মঞ্চেই থাকা উচিত, সেইভাবে আমি ছাত্রলীগের মঞ্চের সঙ্গে জড়িয়ে পড়লাম আর কি। আমাদের গৌরবময় ছাত্র রাজনীতির সৃষ্টি আপনি, ছাত্র রাজনীতি আপনাকে রাজনীতিবিদ হিসেবে জন্ম দিয়েছে। আজকে যে ছাত্র রাজনীতির অবক্ষয়, এর জন্য কে বা কারা দায়ী বলে আপনি মনে করেন? গৌরবময় জাতীয়তাবাদী সংগ্রামের সৃষ্টি, এবং জাতীয়তাবাদী সংগ্রামে জড়িয়ে পড়ে বাংলাদেশ ছাত্রলীগ, সেই হিসাবে বাংলাদেশ ছাত্রলীগের গর্ব। তো আসলে একটা লক্ষ্য নিয়ে তো লড়াই করতে হয়, এই আজকের যে অবক্ষয় এটা নেতা নেত্রীর অবক্ষয়েরই প্রতিফলন। সুতরাং নেতা নেত্রীরা যখন কথা দিয়ে কথা রাখে না, তখন সেটা সমগ্র সমাজে এর প্রতিফলন ঘটে, প্রভাব পড়ে। এই মুহূর্তে কোন জায়গাটায় আমি লড়াইটা চালাবো, সেই ব্যাপারটা আমাদের যুব সমাজের সামনে পরিষ্কার না, আমরা বলতে পারি সুতরাং পরিষ্কার না। যখন নেতা নেত্রীদের দেখে একদিকে মুক্তিযুদ্ধের কথা বলছে, আবার দল বদল করে সাম্প্রদায়িক শক্তির সঙ্গে কোলাকুলি করছে, তখন যুব সমাজ হতাশ হয়ে যায়, উদাহরণ সামনে থাকে না। বঙ্গবন্ধুর মতন দৃঢ়চেতার নেতা একটা ছিল উদাহরণ, শেখ ফজলুল্লাহ মনি, সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, ফরহাদ সাহিব, কাজী জাফর আহমেদের মতন দৃঢ়চেতা যুব সম্প্রদায়ের নেতা ছিল, সুতরাং একটা উদাহরণ ছিল। এখন যুব সমাজের নামে যারা ছাত্র সংগঠন, যুব সংগঠন পরিচালনা করে, তাদের নেতারা বেশিরভাগই আদর্শহীন টেন্ডারবাজ, দলবাজ, তাদের সামনে রেখে কোনো ছাত্র জাগরণ হতে পারে না। আজকের বাংলাদেশে সেইভাবে রাজনীতিবিদ তৈরি হচ্ছে না, রাজনীতিতে প্রতিনিয়ত দুর্বৃত্তায়ন ঘটছে, আগামী প্রজন্মকে কারা নেতৃত্ব দেবে? এই প্রশ্নের উত্তর দিতে হলে আমাকে বলতে হবে দেশ স্বাধীনের পরে আমাদের রাজনৈতিক অঙ্গনের কয়েকটা ঐতিহাসিক ভুলের কারণে এবং 15ই আগস্টের বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের পরে বাংলাদেশ একটি অভিশপ্ত দেশ হয়। তারপর থেকে বাংলাদেশের সাপমোচন পর্ব চলছে, বাংলাদেশের ললাটে কয়েকটি কলঙ্ক লেপন হয়, বাংলাদেশের ললাটে যুদ্ধ অপরাধের কলঙ্ক,
15ই অগস্টে বঙ্গবন্ধু হত্যার কলঙ্ক, সংবিধান থেকে চার নীতি বাদ দেওয়ার কলঙ্ক, 21ই অগস্টে শেখ হাসিনাকে হত্যার প্রচেষ্টার কলঙ্ক, এইরকম মোটা কলঙ্ক কপালে লেখা আছে। এই কলঙ্ক কপালে নিয়ে কোনো জাতি সামনে এগোতে পারে না। এই সাপমোচন পর্বে আমরা আছি। এই অবস্থায় চট করে আপনি সমাজে নতুন নেতা বা নেত্রী জন্ম হবে না। সাপমোচন পর্ব হচ্ছে ঘুরে দাঁড়ানোর পর্ব, রুখে দাঁড়ানোর পর্ব, এবং বাংলাদেশকে সাপমোচন সাপমোচন থেকে সাপ অভিশাপ থেকে বের করে আনার পর্ব। একটা যুদ্ধ চলছে, সেই যুদ্ধের ভিতরে যেসব নেতা নেত্রী অতীতে ব্যর্থতার পরিচয় দিয়েছে তাদের দুই একজন মাত্র ঘুরে দাঁড়িয়ে এই সাপমোচন পর্বে লড়াই চালাচ্ছে। তার ভিতরে এই মুহূর্তে শেখ হাসিনা নেতৃত্ব দিচ্ছেন, 14 দল নেতৃত্ব দিচ্ছে, মহাজোট আংশিক নেতৃত্ব দিচ্ছে এই অভিশাপ থেকে বাংলাদেশকে বের করে আনার জন্য। এই যে পর্ব, এই সেই পর্বের আমি একজন। সুতরাং এখানে আস্থাহীনতা আছে, অবিশ্বাস আছে, অনৈক্য আছে, এর মাঝে আপনাকে নতুন নেতৃত্ব, বলিষ্ঠ নেতৃত্ব আস্তে আস্তে প্রতিষ্ঠা করতে হচ্ছে। এইরকম সময়ে চট করে রাতারাতি আপনি নাম করা নেতা নেত্রীর জন্ম হবে না, সময় লাগবে। জি, আপনি একাধারে একজন ভালো ছাত্র ছিলেন, ভালো ছাত্র নেতা ছিলেন এবং ভালো খেলোয়াড় ছিলেন, এই তিনের সম্মেলন কিভাবে করতেন? আপনি যদি ইচ্ছা করেন এবং লেগে থাকেন আপনি সব কিছুই করতে পারেন। আমি মিছিল থেকে খেলার মাঠে যেতাম, ঢাকা স্টেডিয়ামে প্রথম বিভাগে খেলতাম, ওখান থেকে ফিরে এসে রাত্রে পড়তাম, আবার রাত 12টার সময় নীলক্ষেতে এর ছানা চারানা দামের মানে ভাত আর মাংস খেতাম। তাতে আমার পড়ালেখার ক্ষতি হয়নি। আমাকে বছর শেষে আমি পরীক্ষা দিয়েছি, উত্তীর্ণ হয়েছি, যুদ্ধে গিয়েছি। আমি মনে করি ইদানিংকালের ছেলেমেয়েরা মন ঠিক করতে পারেনি। মন ঠিক করতে যদি পারতো তাহলে খেলাধুলাও করতে পারতো, লেখাপড়াও করতে পারতো, আবার রাজনীতি মিছিলেও যোগ দিতে পারতো। ছোটবেলায় কি হবার স্বপ্ন দেখতেন? ছোটবেলায় স্বপ্ন দেখেছি ডাক্তার হওয়ার, কিন্তু HSC পাস করার পরে আমি প্রকৌশল শাখায় ভর্তি হয়েছিলাম। এই জন্যে আমি যখন নর্ডেন কলেজে HSC পড়ছিলাম তখন আমি এই বায়োলজি, জুওলজি, বোটানি এই বিষয়টা নিই, কিন্তু প্রথম দিকে খুব চমৎকার শিক্ষক থাকার পরেও এই মানে ইতালি ল্যাটিন ভাষাগুলো এত কঠিন এবং এত আমার কাছে বিরক্তিকর লেগেছে, আমি জুওলজি, বোটানি আর বায়োলজি এই মানে এই সাবজেক্টটা আর পড়লাম না। আর ফলে আমি অঙ্কের দিকে ঝুঁকলাম, বিজ্ঞানের দিকে ঝুঁকলাম এবং প্রকৌশলী হওয়ার সিদ্ধান্ত নিলাম। জি, আপনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পাশ করেছেন, তো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পেশা না গড়ে রাজনীতির মতো এত কঠিন বিষয়ে পেশা গড়লেন কেন এবং আজ পর্যন্ত রাজনীতির মাঝেই আছেন, এটি কিভাবে সম্ভব? সব পেশাই কঠিন। জি, ইরানের এক রাজা বলেছিল যে আমার মৃত্যুর পরে আমার ছেলেরা সিংহাসনে বসতে পারবে, কিন্তু দুটো সিংহ থাকবে, সিংহকে হত্যা করে বসতে হবে। রাজপুত্র পিতার মৃত্যুর পরে বলল আমি সিংহ মারবো না, সিংহাসনেও বসবো না, কাঁধে ব্যাগ নিয়ে রাজ্য ত্যাগ করলেন। দু একদিন পরে দেখলেন নদী পার হতেও সিংহ মারতে হয়, কষ্ট করতে হয়, দুমুঠো ভাত জোগাড় করতে হলে কষ্ট করতে হয়। ৬ মাস ঘোরাফেরার পরে উনি সিদ্ধান্ত নিলেন কোনো জায়গায় তো কষ্ট ছাড়া অর্জন কিছু হয় না। উনি যখন বললেন, বুঝলেন যে কষ্টই যদি করতে হয় তাহলে রাজ্যে ফেরত যাই, সিংহ হত্যা করি, সিংহাসনে বসি। তলোয়ার নিলেন, সিংহ হত্যা করলেন, সিংহাসনে বসলেন। সুতরাং ভালো কেমিক্যাল ইঞ্জিনিয়ার হতে হলে, ভালো প্রশাসক হতে হলে বা রাজনীতি করতে হলে সব জায়গায় কঠিন সিংহ সব জায়গায় দাঁড়িয়ে আছে। সিংহ এবং দানবগুলোকে হত্যা করে করে আপনি সামনে এগোতে হয়। সুতরাং আমার কাছে রাজনীতি কোনো কঠিন পেশা মনে হয় না। আমি সিদ্ধান্ত নিয়েছি, স্বইচ্ছায় সিদ্ধান্ত নিয়েছি এবং আমি বাই অ্যাক্সিডেন্ট রাজনীতি করি না, কিন্তু বাই চয়েস করি। আমি সিদ্ধান্ত নিয়ে রাজনীতিতে নাম লিখিয়েছি, ঘটনাচক্রে রাজনীতিতে আসিনি। সুতরাং আমি অন্য পেশায় থাকলেও প্রতি পদে পদে দানবকে মোকাবেলা করতে হতো, এখানেও দানব আছে, দানব আছে সাম্প্রদায়িকতা, দানব আছে জঙ্গিবাদ, যুদ্ধ অপরাধ, পরাধীনতা, উপনিবেশিক শক্তি, স্বৈর শাসন, দানব আছে
মাওলানা শফির মতন তেতুল হুজুর এবং তেতুল তত্ত্ব। সুতরাং দানবকে হত্যা করে এগোতে হবে, আমি পিছন দিকে তাকাই না, আমি দানব হত্যার জন্য সবসময় প্রস্তুত থাকি। আপনি দীর্ঘদিন যাবৎ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশের রাজনীতিতে বাম সংগঠনগুলোর ভবিষ্যৎ কি বলে আপনি মনে করেন? বাংলাদেশে অমাবস্যা চলছে, আমি বলেছি না সাপমোচন পর্ব চলছে, সুতরাং আমার বাংলাদেশের উপরে কালো মেঘ, সাম্প্রদায়িকতার মেঘ, জঙ্গিবাদের মেঘ, তেতুল হুজুরের তেতুল তত্ত্বের বিভ্রান্তি, দুর্নীতি, দলবাজি, ক্ষমতাবাজি, এই মেঘটা উড়িয়ে দেওয়ার জন্য একটা যুদ্ধ চলছে। এই মেঘটা উড়ে গেলেই তখন বামের সূর্য ও আবার দেখবেন আপনি। সুতরাং যে বামপন্থীরা আজকে হাসিনা খালেদার থেকে তফাতে নিরাপদে থাকেন, তাদের বলবো নিরাপদে থেকে আপনি কিন্তু বাম আন্দোলনকে এগোতে পারবেন না। আপনি খালেদা জিয়ার মতন তেতুল হুজুরের মিত্র, যুদ্ধ অপরাধীদের বন্ধু, তাকে ধ্বংস করে দেন, পূর্ব দিগন্তে সূর্য উঠবে এবং সেই সূর্য লাল সূর্য। সুতরাং আমি বামের চমৎকার ভবিষ্যৎ দেখি। আমি মনে করি এবারকার যুদ্ধে আমরা অবশ্যই খালেদা জিয়া এবং তার বন্ধু যুদ্ধ অপরাধী, জঙ্গিবাদী, সাম্প্রদায়িকতা আর তেতুল হুজুর একে একসঙ্গে পরাজিত করব, এমনভাবে পরাজিত করব যাতে তাদের মাজা ভেঙে যায় এবং তারপরেই বামের অগ্রযাত্রা শুরু হবে। আপনি দীর্ঘদিন রাজনীতির মাঠে থেকে সংসদ সদস্য হয়েছেন, মন্ত্রী হয়েছেন, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এমন উদাহরণ আছে যে অতি অল্প সময়ে রাজনৈতিক দলে যোগ দিয়েই সংসদ সদস্য হচ্ছেন বা মন্ত্রী হচ্ছেন, এই যে রাজনীতিতে শর্টকাট মেথড, আপনি এটাকে কীভাবে দেখেন? জীবনে কিন্তু নকল করে পাশ করা যায় না, রাজনীতিতেও আপনি শর্টকাট, সংক্ষিপ্ত কাজ, শর্টকাট পদ্ধতিতে সামনের দিকে এগোনো যায় না। একদিন দুই দিনের জন্য ধূমকেতুর মতন উঠতে পারেন আকাশে, পরক্ষণই আপনি নিভে যাবেন। সুতরাং আজকে যারা রাজনৈতিক অঙ্গনে মনে হচ্ছে আলো করে আছে, আসলে এরা ক্ষণস্থায়ী ধূমকেতু। সুতরাং আপনি আমি যদি ধৈর্য ধরে তাকিয়ে থাকতে পারি, তাহলে আপনি তারাও দেখবেন, চাঁদও দেখবেন। আপনার দীর্ঘ রাজনৈতিক জীবনে কি কোনো অপূর্ণতা আছে, যে যা পাবার কথা ছিল তা পাননি বা যা হবার কথা ছিল তা হননি, এরকম কোনো অপূর্ণতা? আমার স্বপ্ন ছিল অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, সমৃদ্ধ, শোষণমুক্ত, সমাজতান্ত্রিক বাংলাদেশ। আমি সেই স্বপ্ন এখনো পূরণ করতে পারিনি, সেই অসম্পূর্ণতা নিয়ে আমি মাঠে আছি। তবে আমি এটা দৃঢ়তার সঙ্গে বলতে পারি, আমি হাল ছেড়ে দিইনি, আমি লড়াই চালিয়ে যাচ্ছি এবং মনে হয় ইনশাল্লাহ আমি লড়াইয়ে সফল হব। আপনি রাজনীতির সাক্ষী হিসেবে, কালের সাক্ষী হিসেবে আপনার কিছু বেশ কিছু রাজনৈতিক গ্রন্থ আছে, এছাড়া আপনি 200+ রাজনৈতিক প্রবন্ধ লিখেছেন, আপনার লেখক জীবন সম্পর্কে জানতে চাইব। না, আমি লেখক না, আমার মানে আমি যা দেখি, যা বুঝি, সেই অভিজ্ঞতাকে লিপিবদ্ধ করার চেষ্টা করি। সুতরাং আমি সময় দিতে পারি না, আমি মাঠে রাজনীতি নিয়ে তো ব্যস্ত থাকি, লেখার সময় হয় না। আমার ইচ্ছা আছে আমার সব চিন্তাগুলো সূত্রবদ্ধ করে লেখার, দেখা যাক কি হয়। আপনার সেই ইচ্ছা পূরণ হোক, কারণ আপনি রাজনীতির সাক্ষী, কালের সাক্ষী, আমাদের পরবর্তী প্রজন্ম আপনার লেখনের মাধ্যমে অনেক কিছু পাবে। তো আপনার অবসর সময় কাটে কিভাবে? আমার অবসর সময় নাই বললেই চলে, অবসর সময় কাটে টেলিভিশনে বিভিন্ন চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে, এবং ইদানিংকালে রাত্রেবেলা বিটিভি দেখি, অন্য চ্যানেলগুলো দেখি, এবং বিটিভি কোথায় কোথায় মানে কম আছে সেটা বোঝার চেষ্টা করি এবং কিভাবে সংশোধন করা যায় সেটা বোঝার চেষ্টা করি, আর বই পড়ি। আর ইদানিংকালে একটা ছোট্ট 10 মাসের নাতি হয়েছে, ইথান সাহেব, তো ইথান সাহেব কথা বলার চেষ্টা করছে, ওর কথা বলার প্রচেষ্টাটা মনোযোগ দিয়ে দেখি যে কীভাবে কথা বলার চেষ্টা করছে, হাঁটার চেষ্টা করছে। মনে হয় আমিও এককালে এইভাবেই হাঁটার চেষ্টা করেছিলাম, কথা বলার চেষ্টা করেছিলাম, আমি হাঁটতে পেরেছি, কথাও বলি। সুতরাং আজকে যেটা মনে হচ্ছে অপূর্ণ, পারবো না, যদি চেষ্টা চালাতে থাকি তাহলে বাংলাদেশ থেকে তেতুল হুজুর আর যুদ্ধ অপরাধীদের বিদায় হবে। আমরা সাধারণত দেখি যে রাজনীতিবিদগণ তাদের ফ্যামিলিতে সময় দিতে পারেন না, কাছের মানুষদের সময় দিতে পারেন না, আপনার ক্ষেত্রে কি ঘটে? এটা সত্যি অভিযোগ, আমার কাছের মানুষরা অভিযোগ করেন, একসঙ্গে ইফতারি করতে পারে না, একসঙ্গে রাতের খাওয়া খায় না, দুপুরের খাওয়া একসঙ্গে খাওয়া হয় না, একসঙ্গে বাজার করা হয় না, একসঙ্গে বেড়ানো হয় না,
এই অভিযোগ আছে। জি, এই অভিযোগ থেকে আমি মুক্ত হতে পারবো না। মাননীয় মন্ত্রী, আপনার পরিবারের সদস্য এবং কাছের মানুষ যারা, তারা আপনার সম্পর্কে কি বলছেন আমরা একটু দেখব। ছোটবেলা থেকে বাবাকে দেখেছি যে উনি ব্যক্তিগতভাবে যদি বলতে হয় উনি খুব ক্রীড়া পাগল একজন মানুষ, কারণ উনি খেলাধুলার সাথে জড়িত ছিলেন। উনি খুব পড়াশোনা করেন, সবসময় কোনো না কোনো কিছু বই, কোনো প্রবন্ধ, গল্প এই ভিতর দিয়ে উনি যেতে থাকেন সবসময়। আর ওনার সাথে সবচেয়ে মজার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে যে কোনো কোনো কিছু, সেটা খেলাধুলা হোক, রাজনীতি হোক, বিজ্ঞান হোক, যে কোনো কোনো কিছু নিয়ে আমি গল্প করতে পারি, আমার সাথে তার সম্পর্কটা খুব বন্ধুর মতন। আর রাজনীতিতে ব্যস্ততার কারণে এটা সবার মতন একটু তো অনুযোগ থাকেই যে হ্যাঁ, পরিবারে সে সময় একটু কম দেয়, কিন্তু আমরা সেটা পুষিয়ে নিই। সেটা হচ্ছে যে আমরা যখনই যতটুকু সময় আমরা পাই ওটাকেই আমরা ব্যবহার করার চেষ্টা করি। আমরা একসাথে রাত্রে অনেক খেলা দেখেছি, রাত জেগে গল্প করি, ঘন্টার পর ঘন্টা আড্ডা দিই। তো এভাবে বাবার সাথে আমার সম্পর্কটা একদমই বন্ধুর মতন। জীবনের এই চলার পথে আমাদের উঁচু নিচু, ঘাত প্রতিঘাত অনেক কিছু সহ্য করতে হয়েছে। দুজনে দুজনের উপরে বিশ্বাস রেখেই সহ্য করেছে। আমাদের পারিবারিক পরিবেশটাই হচ্ছে রাজনীতির। আমরা সবাই রাজনীতিতে বিশ্বাস করি, এবং বিশেষভাবে হাসানুল হকিনুর যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে, যার জন্য পরিবারের সহযোগিতাটা পুরোপুরি থাকে ওর সঙ্গে। সুতরাং আমাদের কোনো অভিযোগ নেই। সব কিছু মিলিয়ে রাজনৈতিক পরিবারের সদস্য হয়েও আমরা কিন্তু খুব ভালো আছি, অনেক ভালো। ভালো মন্দ মিলিয়ে আমরা সবাই মিলে ঈদটাকে নিশ্চয়ই পার করে দিয়েছি। সবার সঙ্গে দেখা হলো, ভালো লাগছে। সবাইকে ঈদের শুভেচ্ছা, এবং রাজনীতিবিদ হাসানুল হক ইনুকেও ঈদের শুভেচ্ছা। আমি ইনু ভাইকে এবং বাংলাদেশের প্রতিটি মানুষকে জানাচ্ছি আমার ঈদের শুভেচ্ছা, অভিনন্দন, এবং ইনু ভাইয়ের পুরো পরিবারকে জানাচ্ছি আমার অভিনন্দন। তা আমি এখানে ওনার সঙ্গে আস্তে আস্তে ওনার সঙ্গে পরিচয় হতে হতে ওনার পরিবারের সঙ্গে পরিচয় হয়ে আমি পরিবারের একজন হয়ে গেছি। আমার অদ্ভুত লেগেছিল যে ওনার সাথে অফকোর্স ফর্ম্যালিটি, বসা স্টেজে সেইগুলোর সঙ্গে আমি ওনার থেকে 10 মিনিট সময় পেয়েছিলাম। আমি ওনাকে শুধু এইটুকু বোঝাবার চেষ্টা করেছিলাম যে সারা পৃথিবীতে যত কোটি বাঙালি আছে, সেই বাঙালির কাছে যদি আমরা আমাদের সিনেমাকে নিয়ে পৌঁছাতে পারি, তাহলে আমাদের সিনেমার সাইজটা কিন্তু কোনো অংশে হিন্দি, তামিল, তেলুগুর থেকে কম হবে না। আমরা যে লড়াই, যে কষ্টের মধ্যে দিয়ে কখনো ওপর কখনো নিচের ওপর দিয়ে গেছি, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, আমাদের পরবর্তী জেনারেশন বেরিয়ে আসতে পারবে। আমার 5 মিনিটের কথা একটা মানুষ সেটাকে পরপর, শুধু সেই সেমিনারে না, তারপরে বোম্বে, তারপর কলকাতা, তারপরে বাংলাদেশে যে কটা জায়গায় আমার সঙ্গে দেখা হয়েছে এবং ভালো করে উনি সবাইকে বোঝাবার চেষ্টা করেছেন, একটা মানুষ আমার এখন ওনার সাথে কথা বললে মনে হয় যে উনি বোধহয় গত 30 বছর ধরে শুধুমাত্র সিনেমার জগতের সঙ্গে জড়িয়ে ছিলেন। একটা মানুষ এত সুন্দর করে বোঝেন এবং এত সুন্দর করে বোঝাতে পারেন, এইরকম মানুষ আমি আমার জীবনে খুব কম মিট করেছি। এরকম একজন মানুষকে সামনে রেখে আমার মনে হয় আমাদের প্রত্যেকের, যারা যেখানেই আছে, বাংলা সিনেমাকে যারা ভালোবাসেন বা বাংলা সাংস্কৃতিককে যারা ভালোবাসেন, যারা বাংলা নাটককে ভালোবাসেন, বাংলা টেলিভিশনকে ভালোবাসেন, বাংলা গানকে ভালোবাসেন, এনার মতন মানুষকে সামনে রেখে আমাদের এগিয়ে যাওয়া উচিত। আপনারা যারা দেখছেন এবং এই যে চ্যানেলে যারা মানুষ যারা কাজ করছেন, যাদেরকে হয়তো অনেক সময় আপনারা সামনে দেখেন না, তাদের প্রত্যেককে আমার ঈদের অভিনন্দন, ভালোবাসা, শুভেচ্ছা। একজন শিক্ষকের জন্য তার মূল সম্পদ যদি আমরা মনে করি সেটা হচ্ছে ছাত্র ছাত্রী। ছাত্রছাত্রীরা যারা নিজেদের বুদ্ধিমত্তা, মননের দ্বারা দেশের বিশেষ জায়গায় অধিষ্ঠিত হন, বিশেষভাবে পরিচিত হন, তাদের জন্য যে কোনো শিক্ষক গর্ব অনুভব করে, তেমনি আমিও গর্ব অনুভব করছি আমার প্রিয় ছাত্র হাসানুল হক ইনুর জন্যে। ইনুর সাথে আমার পরিচয় হয় ক্লাসরুমে। আমি তখন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একজন নবীন শিক্ষক, ও যে একজন সংগঠক হবে তার সাংগঠনিক ক্ষমতা তখনই আমরা আভাস পাই। আমার মনে হয় একজন জনপ্রতিনিধি হতে হলে যেসব গুণের প্রয়োজন, সততা, সহমর্মিতা,
দেশের জন্য ভালোবাসা, দেশের জন্য কাজ করার স্পৃহা, এসবই আমি ওর মধ্যে দেখতে পাই। ইনু মানুষ হিসেবে ভীষণভাবে মিশুক। তার সবচেয়ে বড় গুণ হচ্ছে শিল্প সংস্কৃতির প্রতি তার অগাধ ভালোবাসা। আমি জানি সে একজন বড় ধরনের নেতা হতে পারবে। এ পর্যন্ত তার বিরুদ্ধে এমন কোনো কথা আমরা শুনিনি, শুনতেও চাই না, যেটা আমাকে পীড়িত করবে। মানুষ তাকে ভালোবাসবে, কারণ ভালোবাসা পেতে হলে ভালোবাসা দিতে হয়। ইনু জানে কীভাবে ভালোবাসা বিতরণ করতে হয়। সব মিলিয়ে আমি তার ভবিষ্যৎ যে উজ্জ্বল হবে সেই কামনা করছি। ইনু, তোমাকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ শুভেচ্ছা, এবং এদেশের আপামর জনতার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা রইল, ঈদের শুভেচ্ছা। মাননীয় মন্ত্রী, আমরা আপনার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের গল্প শুনলাম, কাছের মানুষদের কথা শুনলাম, এবার আমরা ঈদ প্রসঙ্গে আসব। ছোটবেলার ঈদ উদযাপনটি কীভাবে হতো? এখন যেরকম বাচ্চারা করে আমিও সেরকম করতাম। ব্যতিক্রম কিছু ছিল না, নতুন কাপড় পরতে হবে, বাবার সঙ্গে যে ঈদের জামাতে যেতে হবে, ফেরত এসে ভালো খেতে হবে, তারপরে পাড়া ঘুরতে বেরোনো। আমি এখন মনে হয় যে না, এটা এখন পোষাচ্ছে না, কিন্তু আমি বুঝি যে বাচ্চারা ঠিক একই রকম, কারণ বাচ্চাদের মন, ছোটদের মন এরকমই ছিল। আজ থেকে 50 বছর আগে এরকমই ছিল, কোনো পার্থক্য আমি দেখি না। কিন্তু বড়রা তখনও বুড়া থাকতো, এখনও বড়রা বুড়া মন নিয়ে ঘরে বসে থাকে। ছাত্রনেতা হিসেবে, রাজনীতিবিদ হিসেবে ঈদ উদযাপন কীভাবে হতো, কীভাবে করতেন? আমি আসলে যখন রাজনীতিতে জড়িয়ে পড়ি, তারপর থেকে ঈদ উদযাপন আর হয় না। আচ্ছা, ঈদের দিনে আমি হয়তো আমাদের কর্মীদের সঙ্গে সময় কাটাতে হয়, বা তাদের বাড়িতে যেতে হয়, অথবা আমার বাড়িতে আসলে তাদেরকে অভ্যর্থনা করতে হয়। ঈদটা রাজনীতিকরণ হয়ে গিয়েছে। মন্ত্রী হিসেবে এবার ঈদ উদযাপন করছেন, তো মন্ত্রী হিসেবে ঈদের অনুভূতিটি কেমন? ঈদের দিনটা সঙ্গে রাজনীতি মেশাতে চাই না। জাতীয় ঈদগায় যে আমি লোক দেখানো, আনুষ্ঠানিকতা পছন্দ করি না। আমার বাড়ির পাশে যে মসজিদ, সেখানে আমি নামাজ পড়ি। সব কিছুর ঊর্ধ্বে, সবার উপরে আমাদের এই দেশ। আপনি যে স্বপ্ন নিয়ে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সেই স্বপ্ন কি পূরণ হয়েছে? 16 কোটি মানুষ বলে যে স্বপ্ন পূরণ হয়নি, আমি 16 কোটির একজন, আমারও স্বপ্ন পূরণ হয়নি। তবে সামনে তাকাতে হয়, সামনে আগাতে হয়, চোখে স্বপ্ন রাখতে হয়। যে মানুষ স্বপ্ন দেখে না, সে মানুষ মরে যায়। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পড়েছি। এই অনুষ্ঠান নির্মাণে সহযোগিতা করবার জন্য এবং কষ্ট করে স্টুডিওতে আসবার জন্য আপনাকে ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে আপনি? দর্শকদের বলবো যে আজকে যেটুকু হাহুতাস আপনাদের আছে, যেটুকু কষ্ট মনে আছে, যেটুকু অভিমান আছে, যেটুকু অভিযোগ আছে, আগামীকাল সেই অভিযোগ, কষ্ট, অভিমান থাকবে না। দেখবেন বাংলাদেশ আরও সুন্দর হয়েছে। এই দেশ আপনারই, আমি ভুল করতে পারি, কিন্তু আপনারা ভুল করবেন না। আমাদের পক্ষ থেকে আপনার জন্য এই ছোট্ট উপহার। প্রিয় দর্শক, আমরা মাননীয় মন্ত্রীর জীবনের গল্প শুনলাম, একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদের গল্প শুনলাম, শুদ্ধ মানুষের গল্প শুনলাম। মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর অনেক অজানা গল্প শুনলাম। দর্শক, বর্তমান সময়ে পরিচ্ছন্ন মানুষের বড়ই অভাব। আসুন দর্শক, আমরা প্রত্যেকেই পরিচ্ছন্ন মানুষ হবার চেষ্টা করি এবং এই সমস্ত পরিচ্ছন্ন মানুষদের এনকারেজ করি। আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।